মা শারদার তার 168তম জন্মবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ভলেন্টিয়ার্স ও কাঞ্জিকের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম আমাদের একেবারে 20 প্রজন্মকে দিয়ে যদি মায়ের এই জন্মতিথি পালন করা যায়। আমাদের ছোটরা দারুণভাবে সাড়া দিয়েছে, মায়ের বাণী, মায়ের জীবন, মায়ের শিক্ষা ওরা সতেজ গলায় আবারও পৌঁছে দিয়েছে আমাদের কাছে। অমিতেন্দ্র জানাও, উদ্ভাস বন্দ্যোপাধ্যায়, অরুণাভ দত্ত, অহনা পাল, শ্লোক পাসওয়ান, সৌমিলি ঠাকুর, আদিত্য দত্ত ছাড়াও সংস্কার ভারতের পক্ষ থেকে রিয়া বাহাদুর, সুপ্রতিম পাল, ঐশী ঘোষ নিজেরা আড়ালে থেকেই শুনিয়েছে মায়ের কথা। বেঙ্গল ভলেন্টিয়ার্স ও কাঞ্জিকের যৌথ প্রয়াসে নির্মিত এই শ্রদ্ধার্ঘ্যে আসুন না আমরাও ছোটদের হাত ধরে আবারও আবারও একবার স্মরণ নিই মা শারদার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর্। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তপোহারিণী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নম। আই এম দ্য মাদার অফ দ্য উইকেট অ্যাস আই এম দ্য মাদার অফ দ্য ভার্চুয়াস। Whenever you are in distress, just say to yourself, I have a mother. সারদা মা একদিন জয়রামবাটী থেকে রক্ষিণেশ্বরে আসছিলেন। তার সঙ্গে ছিল গ্রামের লোকেরা। তখনকার দিনে ব্রাশ ট্রাম ইত্যাদি এসব ছিল না, লোকেদের হেঁটেই যাওয়া আসা করতে হতো। তখন হঠাৎ করে সারদা মায়ের রাস্তায় জ্বর আসে। তখন রাস্তায় পড়ে বিশাল তেলবেলের মাঠ, সেই তেলবেলের মাঠে ডাকাতের উৎপাত ছিল। তার লোকেরা চাইতো সেই মাঠকে সন্ধ্যেবেলার আগে পেরিয়ে যাবার। সারদা মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই মাদার দিয়ে হাঁটতে শুরু করলো করলেন তখন তখন যখন পৌঁছলেন তখন একবারই সন্ধে। তখন দেখতে পেলো সারদা মা একটা লোক হাতে ডান্ডা নিয়ে আসছে, তার সঙ্গে তার স্ত্রী। তখন বুঝতে পারে তিনি তার ডাকাত। ডাকাত বলে, তুমি কে? তখন বলে, বাবা, আমি তোমার মেয়ে, তোমার ওই দক্ষিণেশ্বরের জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তখন সে তারা তাকে বাড়িতে ঢোকায়, মুড়িমুখি খেতে দেয়। তখন সেই রাত্রি কাল সকালে সারদা মা সুস্থ হয়ে ওঠেন। সেই ডাকাতরা পৌঁছে দেয় কয়েকটা পথ এগিয়ে দেয়। তখন কাল সকালে ফলে ডাকাত দম্পতি বলেছিলেন, তোমার মনে তোমার মুখের মধ্যে আমি মা কালীকে দেখেছি। তখন তারপরে এগিয়ে দেয় সারদা মাকে ডাকাতরা। সেই জ্যোতির ওখানেই লোকেদের সঙ্গীদের সঙ্গে দেখা হয়ে যাবে। শ্রীমা বলেছেন, এ কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয়। তাই কথা সত্য হলেও তা অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে দাঁড়ায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। গোলাপমাকে শ্রীমা বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আবার অন্যত্র বলেছেন, পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়ে ফুলও দিতে হয়। শ্রীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো?
যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, আবার যেখানে যেমন সেখানে তেমন। নমস্কার, আমি নরুনাভ দত্ত, আমি বর্ধমানে থাকি, আমি ক্লাস টু এ পড়ি। আজকে আমি সারদামণির কটি বাণী বলবো। আমি সতেরো মা, আমি অসতেরো মা, কেউ মা বলে সে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না, জোর করে কাউকে দিয়ে কায়দায় ফেলে কোনো কাজ করানো যায় না। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। সৎসঙ্গে মিশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেবো না, নিজের দোষ দেখবে। নমস্কার, আমি অর্ণব পাল, 1279 সালে 24 জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে অর্হারিণী কালিকা পূজার দিন শ্রী মাকে সরস্বতী রূপে পূজা করলেন শ্রী রামকৃষ্ণ। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী মা, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এ শরীর ও মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হও ও সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রী মা বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হলেন। রামকৃষ্ণ বাহ্য অর্ধবাহ্য হয়ে মন্ত্র পড়তে পড়তে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝরাত্রের অনেক পরে রামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি তার নিজের জপের মালা, সাধনার ফল ইত্যাদি সব দেবীর পায়ে চিরকালের মতো বিসর্জন দিয়ে পূজার শেষ করলেন। ক্রমশ শ্রী মা বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে শ্রী মা রামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। যে দেবী শক্তি তার মধ্যে লুকিয়ে ছিল তা জাগ্রত হলো, যার সাহায্যে তিনি পরবর্তীকালে রামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন। সরস্বতী পূজার সময় শ্রী মা 19 বছর বয়সে পদার্পণ করেন। পত্নীকে জগৎজনী রূপে পূজা ইতিহাসে সম্ভবত এই প্রথম। শ্রীমা বলতেন, লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চাই। ভাঙতে তো সবাই পারে, গড়তে পারে কজনে, নিন্দা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। মা আরো বলতেন, তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। মা আরো বলেছেন, কাজ করে চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত না। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে, এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত না। সর্ববিদ্যা স্বরূপা মা সারদার জন্মতিথিতে কোটি কোটি প্রণাম। মায়া বলে যাবার কিছু বাণী আমি বলছি। এই কলিতে শুধু সত্যের আর থাকলে ভগবান লাভ হয়। সত্য হলো অপ্রিয় করে বলতে নেই, সেই রূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা চলে গেলে আর মুখে কিছু আটকায় না। পৃথিবীতে সহ্য গুণ চাই, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবধে সব সইছে। কাজী লক্ষ্মী,
কাজে দেহ মন ভালো থাকে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়, মনটা বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মনটা আলগা হলে যত গোল বাধে। এই বলিয়ে মায়ের বাণী শেষ করলাম। নমস্কার, আমি সৌমিলি ঠাকুরা বর্ধমান থেকে। আজ 5ই জানুয়ারি মা সারদা দেবীর জন্মদিন, আর ওনার জন্মদিন উপলক্ষেই আমি একটি ওনার ছোটবেলার কাহিনী আজকে তুলে ধরব। সেটা হলো, দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864 থেকে 65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল, দেশ জুড়ে অন্যের জন্যে হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু, দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মরাই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন, তা দিয়ে অন্ন সত্র খুললেন, চালে ডালে খিচুড়ি রাঁধতেন, আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট দু হাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। নমস্কার, আমি আদিত্য দত্ত। অপচয় মা পছন্দ করতেন না, ঠাকুর তাকে পাঠ দিয়েছিলেন শিখে করার জন্য। শিখে তৈরির পর যে ফিসগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলে তরি তরকারি খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়, যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও পুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এক ভক্ত চুপড়ি করে ফল পাঠিয়েছে, অন্যেরা ফলগুলি নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। সীমা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলে পরে সেটা কোনো কাজে যদি লাগে। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল, সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। সীমা বললেন, ফেলবে কেন, ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলে পিলে আছে, তারা তো খেতে পাবে। শ্রী রামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলেছেন, ও জ্ঞানদায়িনী। এই জ্ঞান পারমার্থিক জ্ঞান, যে জ্ঞান মানুষের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটায়। সেই জ্ঞান সারদা দেবী দেবেন মাতৃত্বের মোড়কে, তাই তার বিশ্ব মাতৃত্বের ভূমিকা, আর সেজন্যই মা ডাক শোনার জন্যে তার আকুতি। সন্তানের কল্যাণের জন্যই তিনি চাইতেন সন্তান তাকে মা বলে চিনুক। রাসবিহারী মহারাজ অল্প বয়সে গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন বলে মা ডাকার অভ্যাস হয়নি। শ্রী শ্রী মাকেও তিনি মা বলে ডাকতে পারতেন না, মা তা লক্ষ্য করেছেন। একদিন রাসবিহারী মহারাজকে ডেকে শ্রীমা বললেন, তার জ্ঞাতি ভাইকে একটা খবর দিতে হবে। খবরটি বলে জিজ্ঞেস করলেন, কি বলবে বলো দেখি। রাসবিহারী মহারাজ বললেন, বলবো তিনি আপনাকে এই এই বলতে বললেন। মা সংশোধন করে দিয়ে বললেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন।